যত বারই এই মহিয়সী নারীকে আমি দেখি তত বারই ভাবি পাঁচ পাঁচটি নাবালক সন্তান নিয়ে স্বামী ছাড়া এক মায়ের প্রতিনিয়ত এই সমাজ ব্যবস্থার সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার এক মহাসংগ্রামী নারী। বাবা নামক বটগাছে ছায়াবিহীন পাঁচটি নাবালক সন্তানকে মানুষ করা, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা একটা মায়ের পক্ষে কতটা চ্যালেঞ্জিং, এটা আমাদের যাদের আশেপাশে স্বামী সন্তান বাবা মা আল্লাহ পাক সব দিক থেকে যাদেরকে পরিপূর্ণ রেখেছেন আমরা হয়তো অতটা ধারণা করতে পারবো না। বলছি আমার এক খালা শাশুড়ির কথা। আজ থেকে পাঁচ বছর আগে আমার খালা শ্বশুর মারা যান। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খালা শ্বশুরের বাসায় আমরা চলে যাচ্ছিলাম। আসলে আমার ননদটা এসেছিলো উনিশের বার্থডেতে, তো এরপর বেশ কিছুদিন ওরা আমাদের বাসায় ছিল, তো এখন ওদেরকে দিয়ে আসার জন্যই যাচ্ছিলাম। তো আমাদের বাসা থেকে তো অনেকখানি দূর খালাদের বাসা, তো রাস্তায় যাওয়ার পথে আসলে চারপাশের দৃশ্যটা এত মনোরম ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। আমাদের মুন্সিগঞ্জের বেতকার এদিকে দেখলাম যে কোনো একটা হয়তো প্রকল্প ছিল ওইদিকে, ওইখানে প্রজেক্ট ছিল আর কি, সেখানে অনেক কাশফুল হয়েছে। আসার সময় বিকেলে দেখলাম যে ওইখানে মানুষ হচ্ছে ছবি তোলার জন্য অনেক বেশি ভিড় করে আছে। আসলে জায়গাটা অনেক সুন্দরই ছিল, আমরা আসলে ওইভাবে নামতে পারিনি, দুপুরবেলা অনেক রোদ ছিল আর বিকেলেও বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে সুযোগ হয়নি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর। আপনারা তো দুই পাশের রাস্তার এপাশের আর ওই পাশের দৃশ্য দেখেই বুঝতে পারছেন এই ধরনের যে আমরা গ্রামের দৃশ্য বলে থাকি, প্রকৃতপক্ষে যে গ্রামের দৃশ্য এগুলো চোখ দিয়ে দেখলেই চোখের প্রশান্তি এবং মনের প্রশান্তি দুটোই মিলে। আর এই তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা খালাদের বাসায় পৌঁছে গিয়েছি। তো এসে হচ্ছে এখানে আমরা চলে এলাম খালার বাড়ি, যে কাজ চলছে সেখানে দেখতে আর কি। তো এখানে আমার খালা শাশুড়ি হচ্ছে তার বাড়ির কাছে হাত দিয়েছেন আর কি। তো প্রথমেই যেটা বললাম যে খালু যখন হঠাৎ মারা যায় তখন কিন্তু পাঁচটা ছোটো ছোটো বাচ্চার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমার খালা কিন্তু অনেক বেশি টেনশনে ছিলেন বা চিন্তিত হওয়াটাই স্বাভাবিক। তবে কিন্তু সময় সবসময় একরকম থাকে না, আল্লাহ পাক সব দুঃসময়ই আল্লাহ পাক পার করে দেন, সমস্ত কষ্টই আল্লাহ পাক কাটিয়ে উঠতে সাহায্য করেন। তো এই যে গুটি গুটি পায়ে কিন্তু আমার খালা অনেক সাহস করে এই যে এখানে বাড়ির কাছে হাত দিয়েছেন এবং প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছেন, অল্প কিছু কাজ বাকি আছে, তো সেটা একটু ঘুরে দেখলাম, অনেক সুন্দর হয়েছে। মায়েরা আসলে এমনই হয়ে থাকেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে তাদের ভালোর জন্য নিজের সমস্ত খুশি ভালো লাগা চাহিদাকে হাসি মুখেই ত্যাগ করে দেন। আমার খালা শাশুড়ির কিন্তু চারটা মেয়ে একটা ছেলে সন্তানও আছে। দেখা যায় যে বাবা না থাকলে সংসারের অনেকাংশ দায়িত্বই ছেলে সন্তানরা নিয়ে থাকেন, তবে আমার দেবরটা এখনও অনেক ছোট, তো দেখা যায় সংসারের সমস্ত দায়িত্ব ওদের পড়ালেখা হতে শুরু করে ভরণ পোষণের সব কিছুই কিন্তু আমার খালা শাশুড়ির কাঁধেই আছে। তো যদি সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পারে তাহলেই কিন্তু আমার খালা শাশুড়ির এই সমস্ত ত্যাগ সফল হবে। তো এই তো আমরা ওইখানে গিয়ে অনেক বেশি আনন্দ করেছি। বাচ্চারা হচ্ছে খালার বাসার পাশেই হচ্ছে ওইখানে একটা নদী আছে, নদীর শাখা আর কি বয়ে গিয়েছে, তো ওইখানে ওরা দুপুরে গোসল করলো, আমরা খাওয়া দাওয়া করেছি। বিকেল দিকে খালা আমাদেরকে একটু আবার নৌকায় ঘোরানোর ব্যবস্থা করে দিল, বাচ্চারা আসলে ঘুরতে চাচ্ছিলো। তো এখানে যে আমার ননদ হচ্ছে নৌকা চালাচ্ছে, তো ওরা মাশাল্লাহ অনেক ভদ্র নম্র। আর এই যে আমিও এই সুন্দর দৃশ্যটা এখনও উপভোগ করছিলাম, দেখুন একদম কিন্তু সূর্য ডুববে এরকম অবস্থা আর কি। খুব একটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তাও না, কিন্তু মানে দেখতে ভালো লাগছিল, সূর্যটাও পরন্ত ছিল। তো এরপরে আমরা বাসায় চলে আসি। আর এই ছিল আমার আজকের মতো ছোট একটা ভিডিও, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইনশাআল্লাহ নেক্সট ব্লগে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।